হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুশান্ত আজকের এই ভিডিও আমরা চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের বাইশ নম্বর পৃষ্ঠা থেকে যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলিকে সমাধান করবো আর এর আগে পর্যন্ত সমস্ত ভিডিওই আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে এবং তোমাদের বাটারফ্লাই ও উইংস ভিডিও দেওয়া রয়েছে চাইলে সেগুলি তোমরা প্লেলিস্টে গিয়ে পরপর দেখে নিতে পারো আর ভিডিওটি শুরু করার আগে বলি চ্যানেলে যদি প্রথম এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেলাইকনে ক্লিক করে অল অপশানটিকে অন করে দিও তো দেখো এখানে অঙ্কগুলি কি বলেছে বার্ষিক ক্রীড়ার প্রস্তুতি আমাদের স্কুলে একুশে জানুয়ারি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল খেলা হবে তাই দুই সপ্তাহ ধরে তার প্রস্তুতি চলছে আমরা বিভিন্ন ইভেন্টের নাম দিয়েছি বস্তা দৌড় অঙ্ক লং জাম্প দৌড় চামচ গুলি বিস্কুট রেস সঙ্গী বাছাই যেমন খুশি সাজো ইত্যাদি রকম ইভেন্ট আছে এবার কি বলেছে দেখো যে কিন্তু দু সপ্তাহ বলতে ঠিক কতদিন মানে দু সপ্তাহ ধরে তারা প্রস্তুতি নিচ্ছে এবার আমাদের কাছে জানতে চেয়েছে যে দু সপ্তাহ বলতে ঠিক কত দিন দেখো এক সপ্তাহ বলতে ক্যালেন্ডার থেকে পাই তোমরা তো ক্যালেন্ডার নিশ্চয়ই দেখেছো অনেকে এক সপ্তাহে আমরা কটা দিন পাই দেখো এখানে লিখতে বলেছে দেখো একটা লিখে দিয়েছে রবিবার শেষেরটা দিয়েছে শনিবার তারপর মাঝে আর কী বার হয় বলো তো ভালো করে দেখি কেমন বলতে পারো দেখো এখানে আমরা লিখে দেবো তাহলে সোমবার সোমবার হয় আচ্ছা আর কী বার হয় মঙ্গলবার হয় মঙ্গলবার আচ্ছা বুধবার আর বৃহস্পতিবার বৈরী হ তো শয় পয় আর হয় শুক্রবার শুক্রবার তো এখানে কিন্তু লিখতে হবে দেখো আমি উঠপানি ছিল লিখছি আসাবকা উঠছে তাহলে মোট কদিন হচ্ছে একটু গুণে দেখো রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার তাহলে দেখো গুণে সাত দিন হচ্ছে অর্থাৎ এখানটা লিখতে হবে যে সাত দিন তাহলে এখানটা লিখে দাও সাত তাহলে এক সপ্তাহ হচ্ছে আমাদের সাত দিন নিয়ে এবার বলেছে দু সপ্তাহ মানে তাহলে কদিন হবে তাহলে দু সপ্তাহ মানে এইখানে দেখো তাহলে স্বাদ লিখবো আর এই যে গুণিত দুই স্বাদ দুগুণে কত হবে চোদ্দ দিন তার মানে দু সপ্তাহ মানে চোদ্দ দিন দেখো এরপর কি বলেছে যে আমাদের প্রস্তুতি মঙ্গলবার থেকে শুরু হয়েছে অর্থাৎ দু সপ্তাহ আগে বলতে তাদের মঙ্গলবার থেকে প্রস্তুতিটা শুরু করেছে এবার বলেছে যে দু সপ্তাহ একই লাইনে লিখে পায় দু সপ্তাহকে যদি এইভাবে পরপর লেখা হয় দেখো এইখানেতে এই যে কুড়ি পর্যন্ত লেখা রয়েছে ঠিক আছে এটা দ্বিতীয় সপ্তাহ এদিকটা প্রথম সপ্তাহ অর্থাৎ দেশই জানুয়ারি থেকে আমাদের প্রস্তুতি চলছে তাহলে কত থেকে চলছে প্রস্তুতি দু সপ্তাহ আগে একুশের আগে থেকে দু সপ্তাহ গুনলে দেখো এই সাত দেখতে পাই যে মঙ্গল লেখা আছে সাত তাহলে এখানে লিখতে হবে সাতই জানুয়ারি থেকে আমাদের প্রস্তুতি চলছে বুঝা গেল আচ্ছা এরপর দেখো কী বলেছে যে তিন সপ্তাহ মানে কত দিন তাহলে আমরা তো দেখলুম যে দু সপ্তাহ মানে তাকে দুই দিয়ে গুণ করেছি সাত তাহলে তিন সপ্তাহ মানে কত হবে এখানেও তাই দেখো তাহলে আমরা প্রথমে প্রথমে তিন লিখবো চিহ্ন দেওয়াই আছে এখানে সাত তিন সপ্তাহ ওই সাত করে গুণ হয়ে যাবে তাহলে তিন সাথে একুশ দিন আচ্ছা এরপর এটা দেখো দু সপ্তাহ তিন দিন কত দিন হবে তাহলে প্রথম আমরা এই যে দু সপ্তাহ রয়েছে এটাকে দিন করে দেবো তারপর এই তিন দিন তার সাথে যোগ করে নেবো তাহলেই হয়ে গেল সহজ দেখো এই দু সপ্তাহ তাহলে কদিন হবে তাকে সাত দিয়ে গুণ করে দাও আর এই তিন দিন ছিল তার সাথে তিন এখানে যোগ করে দাও তাহলে মোট কথা হবে দেখো সাত দুগুণে চোদ্দো দিন আচ্ছা চোদ্দো আর তার সাথে এই তিন যোগ করে দাও চোদ্দোর পর পনেরো ষোলো সতেরো তাহলে এখানটা হয়ে যাবে সতেরো দিন আবার বিয়াল্লিশ দিন সমান ড্যাশ সপ্তাহ এবার দেখো এখানে দিনটা দিয়ে দিয়েছে আমাদের সপ্তাহটা বার করতে বলেছে তাহলে আমরা ওর উল্টোটা করবো এখানে দেখো এখানে যেমন সপ্তাহ দেওয়া ছিল দিন বার করছি আমরা গুণ করে এখানে দিনটা মোট দেওয়া রয়েছে সপ্তাহ বার করতে বলেছে তাহলে আমরা ভাগ করে দেব এ দেখো বিয়াল্লিশ ভাজি তো সাত করে দেবো এখানটায় বিয়াল্লিশ এবার এই বিয়াল্লিশকে আমরা যদি সাত দিয়ে ভাগ করি সাতের ঘর নামটা গুনে দেখো তো কোথায় হচ্ছে বিয়াল্লিশ সাত এক সাত সাত দু কোনো চোদ্দো তিন সাত একুশ চার সাথে আঠাশ পাঁচ সাত পঁয়ত্রিশ ছ সাত বিয়াল্লিশ তাই তো তাহলে দেখো ছয় অর্থাৎ বিয়াল্লিশ দিন মানে ছয় সপ্তাহ এরপর দেখো নিচেরগুলো নিজে করি এক একটা বলেছে তিন সপ্তাহ চার দিন সমান কত দিন আমাদের দিনে উত্তর বার করতে বলেছে তাহলে ওই একই করবো আমরা প্রথমে সপ্তাহটাকে দিন করে দেবো তাহলে গুণ করবো সাত দিয়ে এখানে তাহলে আমরা লিখবো তিন গুণিত এখানে লিখবো সাত আর এই চার দিন আছে চারটে এখানে যোগ হয়ে যাবে তাহলে কত হবে বলো তো তিন সাততে একুশ তার সাথে চার যোগ একুশের সাথে চার যোগ করলে একুশের পর বাইশ তেইশ চব্বিশ পঁচিশ তাহলে এখানে হয়ে যাবে পঁচিশ দিন আচ্ছা দু একটা দেখো চার সপ্তাহ দু দিন একই নিয়মে আমরা কিন্তু করব তাহলে প্রথমে এখানে যদি আমরা চার লিখি তাকে সাত দিয়ে গুণ করে দেবো আর এই যোগ দুই কত হবে বলতো চার সাততে আঠাশ আঠাশের সাথে এই দুই যোগ করে দাও তাহলে কত হবে আঠাশের দুয়ে তিরিশ দিন আচ্ছা এইবার দেখো তিন একটা কিন্তু উল্টো দিয়েছে এখানে দিন দেওয়া রয়েছে আমাদের সপ্তাহে উত্তর বার করতে বলেছে তাহলে ওই আগের মতো বলেছি তাহলে এটা ভাগ করে দেবো আমরা প্রথমে পঁয়ত্রিশ কত দিয়ে ভাগ সাত দিয়ে এখানে সাত পঁয়ত্রিশকে আমরা যদি সাত দিয়ে ভাগ করি কত হবে সাতের ঘর নাম তো গুনে দেখো সাত একে সাত সাত দুগুণে চোদ্দো তিন সাতে একুশ চার সাতে আঠাশ পাঁচ সাতে পঁয়ত্রিশ তাহলে দেখো পাঁচ হচ্ছে তখন এখানে হয়ে যাবে পাঁচ তোমরা যদি এগুলো মুখোমুখি না পারো ভাগটা কিন্তু যেভাবে করে লিখে করবে তার উত্তর হচ্ছে পাঁচ সপ্তাহ আচ্ছা এরপর কী বলেছে দেখো চারেরটা দু হাজার সালের ফেব্রুয়ারি মাসে ড্যাশটি সপ্তাহ তো ফেব্রুয়ারি মাসের কটা সপ্তাহ দেখো আমরা প্রত্যেকটা থেকে কিন্তু চারটে করে সপ্তাহ পাই তাই তো তাহলে এখানে চার লিখে দাও যে কোনো মাস হোক সেখানে কিন্তু চারটে সপ্তাহ থাকবে পাঁচেরটা কী বলেছে এবার দেখো এক বছরে কতগুলি সপ্তাহ আছে এক বছরে বলেছে কতগুলো সপ্তাহ হয় বাহান্নটা সপ্তাহ এটা কিন্তু মনে রাখতে হবে হ্যাঁ এক বছর সমান বাহান্নখানা সপ্তাহ বা তোমরা যদি মনে রাখতে না পারো তাহলে এক বছর সমান কত দিন তিনশো দিন তাহলে এই তিনশো পঁয়ষট্টিকে আর এক সপ্তাহ সমান কত নিয়ে হয় সাত দিন নিয়ে তিনশো পঁয়ষট্টিকে সাত দিয়েও ভাগ করে দিতে পারো দেখবে এই বাহান্ন কিন্তু উত্তর হবে ঠিক আছে আচ্ছা এরপর আমরা তেইশ নম্বর পৃষ্ঠাটি দেখব কী বলেছে দেখো লালির কুকুরের ছানাদের দেখি দেখো এইখানে কিছু কুকুরের ছানা ছবি দেওয়া রয়েছে ঠিক আছে এবার দেখো এখানে অঙ্কটি কি বলেছে বলছে লালি আমার বন্ধু লালিদের গোয়াল ঘরের পাশে দুটি কুকুরের থাকার ঘর প্রতি কুকুরের একটি করে ছানা আছে কুকুরের সাদা রঙের ছানার বয়স পাঁচ মাস একুশ দিন আর কালো রঙের ছানাদের বয়স চার মাস আঠেরো দিন তাহলে দেখো এই যে দুটো কুকুর এর এই ছানাটি এবং এর এই ছানাটি দুটো ছানার বয়স বলে দিয়েছে এবার বলেছে যে কোন কুকুরের ছানা কত বড় দেখে কি করব আমরা এটা বেশি সেটা উপরে লিখতে হবে যেটা কম সেটা নিচুই লিখে বা ছোট বিয়োগ করে দেবো তাহলেই বেরিয়ে যাবে যে কোন কুকুরের ছানাটার বয়স কত বেশি এই যে কুকুরের সাদা রঙের ছানার বয়স পাঁচ মাস একুশ দিন ওটা বেশি ছিল উপরে আর কালো রঙের ছানার বয়স চার মাস আঠেরো দিন তাহলে বিয়োগ করে দেবো দেখো এইখানে তো বিয়োগ করার একটি নিয়ম রয়েছে এই যে দিন উপরে যদি ছোটো হয় তাহলে কিন্তু এই মাসের কাছ থেকে ধার নিতে হয় তো এখানে নিতে হবে না কারণ এখানে একুশ আছে এখানে আঠেরো তাহলে উপরের সংখ্যা বড়ই আছে দেখো আট থেকে এগারো বিয়োগগুলো কথা বারবার নয় দশ এগারো তিন গিঁটে তাহলে এইখানে তিন হাতে এক এক আর এক দুই উপরেও দুই তাহলে মিলে গেছে এখানে হলো তিন এবার এই দিকটা বিয়োগ করবো দেখো চার থেকে পাঁচ কিন্ট হবে এক গে তাহলে এক মাস এক মাস তিন দিন এখানে কি বলেছে দেখো কুকুরের ড্যাশ রঙের ছানা ড্যাশ দিনের বড় তাহলে এখানে বেশি কোনটা ছিল এইটা সাদা রঙের ছানাটা তাই তো তাহলে এখানে লিখতে হবে কুকুরের সাদা রঙের ছানা কমাস বেশি এক মাস তিন দিন এটা এখানে লিখে দাও এখানে এক মাস এখানে তিন দিন বড় এবার দেখো ওই যে সাদা রঙের কুকুরের ছানা তার বয়স ছিল পাঁচ মাস একুশ দিন সেটাকে এখানেতে মোট কত দিন হবে সেটা বার করতে হবে ঠিক আছে তাহলে পাঁচ মাস একুশ দিন এটা তো দিন হয়েই আছে তাহলে এই মাসটাকে আমরা দিনে পরিবর্তন করব তার জন্য কী করতে হবে এক মাস সমান কদিন বলো তো তিরিশ দিন তাহলে পাঁচ মাস মানে কী হবে তিরিশ দিয়ে ওই পাঁচকে গুণ করতে হবে দেখো পাঁচ গুণিত তিরিশ দিন আর তার সাথে একুশ দিন যোগ করে দেবো তাহলেই আমাদের মোট দিন বেরিয়ে যাবে তাহলে এই পাঁচ আর তিরিশ যদি গুণ করি কত হবে এইখানটায় তোকে আমি দেখাচ্ছি তিরিশকে যদি পাঁচ দিয়ে গুণ করি পাঁচ শূন্য শূন্য তিন পাঁচে পনেরো কত হচ্ছে একশো পঞ্চাশ তাহলে এইখানটা লিখতে হবে একশো পঞ্চাশ দিন তার সাথে এই একুশ দিন যোগ একুশ দিন দুটো যোগ করলে কত হচ্ছে তোকে এখানে আমি যোগ করে দিচ্ছি একবারে এক পাঁচ আর দুয়ে সাত আর এই একটা নেমে তাহলে একশো একাত্তর দিন দেখতে পেয়েছ তাহলে এইখানটা লিখে দেবো একশো একাত্তর দিন আচ্ছা এটা দেখো চার মাস আঠেরো দিন এইটাকেও আমরা মোট দিনে পরিবর্তন করবো তাহলে কী করবো এই একই রকম করে প্রথমে এই মাসটাকে আমরা দিন করবো আর এই দিনটা তার সাথে যোগ করে দেবো তাহলে চার মাস তাহলে এইখানটা আমরা লিখব চার এখানটা আমরা গুণ চিহ্ন দেব আর এখানটায় লিখব তিরিশ আর এই আঠেরোটা এইখানে যোগ হলো এবার দেখো এই তিরিশকে চার দিয়ে যদি গুণ করি কত হবে তিরিশকে চার দিয়ে গুণ করলে চার শূন্য শূন্য তিন চারে বারো একশো কুড়ি তাহলে এই দুটো গুণ করে হচ্ছে একশো কুড়ি দিন তার সাথে এই আঠেরো দিন যোগ এখানেই একবার যোগটা করে নিই আমি আট দুই আর একে তিন এক দেখো একশো আটত্রিশ তাহলে এইখানটা উত্তর হয়ে যাবে একশো আটত্রিশ দিন আচ্ছা এরপর দেখো বলেছে দুটি কুকুরের দুটি ছানার মোট বয়স এবার মোট বয়স বার করতে বলেছে তাহলে দুটি কুকুরের যে বয়সগুলো ছিল এখানে লিখতে হবে লিখে যোগ করে দেবো তাহলে মোট বয়স বেরিয়ে যাবে দেখো সাদা ছানাটির কত বয়স ছিল পাঁচ মাস একুশ দিন তাই তো আচ্ছা এবার কালো ছানাটি দেখো কত ছিল চার মাস আঠেরো দিন দুটোকে যদি যোগ করি কত হবে এই যে আট এক যোগগুলো কত হবে আট আর একে নয় এখানে দুই আর একে তিন তাহলে এটা হচ্ছে উনচল্লিশ দিন আর এখানে দেখো পাঁচ আর চার যোগগুলো হচ্ছে মাস ন মাস উনচল্লিশ দিন এবার এই দেখো এটা এক মাসের বেশি হয়েছে উনচল্লিশ মানে তিরিশের সাথে নয় যোগগুলো উনচল্লিশ হয় তাহলে ওইটাকে আমরা ভেঙে দেবো একটু এখানে যেমন মাস আছে লিখবো উনচল্লিশটাকে এটাই তিরিশ এখানে যোগ এখানে নয় তাহলে তিরিশ দিন মানে কি এক মাস তাহলে ওইটাকে আমরা এই মাসের সাথে যোগ করে নেব তাহলে ন মাস আর এখান থেকে এক মাস কথা হবে দশ মাস তাহলে আগে আমরা এখানে লিখি নয় যোগ এক আর এখানে এই নয় দিনটা পড়েছিল নয়টা এখানে লিখে দিচ্ছি তাহলে দেখো নয় আর দশ মাস আর এখানে পড়ে রইলো এই ন দিন তাহলে এটাই আমাদের উত্তর যে দশ মাস ন দিন দুটি কুকুরের ছানার মোট বয়স তো ভিডিওটি আজকে আমরা এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও